গত 2রা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়। 3রা মে পূর্ব বর্ধমান জেলার উত্তর বিধানসভা কেন্দ্রের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের মিল্লিকপাড়া গ্রামে বেশ কিছু দুষ্কৃতী বেশ কয়েকটি বাড়ি, দোকান ও ক্লাবে ভাঙচুর চালায়। একটি মুড়ির কারখানাও ভাঙচুর করা হয়। এদিন এলাকার তৃণমূল কংগ্রেসের মহিলারা অভিযোগ করেন, দুষ্কৃতীরা মহিলাদের গালিগালাজও করে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার ওই এলাকা পরিদর্শনে যান জেলা শাসক প্রিয়াঙ্কা সিমলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন সহ জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ। এদিন তারা এলাকার মানুষদের সাথে ওই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব ব্যক্তিদের সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন। কি হবে স্যার, আমি তো কালা মানুষ, রোমা বল আমার মেয়ে। কি হয়েছিল, কি প্রথমে দোকান ছিল, দোকানে পরে ওরা এলো বেলা 10টার সময়। 10টার সময় কেন, এই 2-2:30 এলো, এসে খানিক ভেঙে দিয়ে চলে গেল। আবার ঠিক 4:30-5টার সময় এলো, এসে আবার আরম্ভ করে দিলে। তখন আমরা ভয়ে কাঁপছি, আমার তো এই শরীর যে এসে ঢুকবো সেটাও আমার কোনো ইয়ে নেই। তারপরে রাত তখন 7:30-7:30, তখন একবারে মনে হচ্ছে ও বা ওপর বাঁধ নিচে বাঁধ, একবারে লোকা লোক লোকাকর্ণ আর সেই রড, সেই টাঙ্গি বগি সব দেখা যাচ্ছে। ওই দূর থেকে সব দেখছে ছেলেরা, ওই দেখছে, ওই ভাঙছে চুরছে। আর আমরা সাহস ভেঙেছিল, ওটা হ্যাঁ পাড়া ভেঙেছিল, ওই যে মুসলিম পাড়ায় তৃণমূলের ছেলেরা। আজকে কারা এসেছিল এখানটায়? আজকে ডিএমএসপি পুলিশ সুপার তারা ইনকোয়ারি করতে এসেছিলেন। ইনকোয়ারি করতে এসেছিলেন, সান্ত্বনা দিতে ইনকোয়ারি করতে এলো। এসে বললে আচ্ছা ঠিক আছে, আবার কালকে বসা হবে। কি বিষয়ে বসা হবে? এই এইটার বিষয়, এই ভাঙাচোড়া হ্যানত্যান বিষয়, এইটা বসা হবে বসে। হ্যাঁ আমাদের তো আক্রমণ করতে এসেছিলই। আজকে এসেছিল বলতে আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব এসেছিলেন। গত 2 তারিখের পর থেকে, ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে, আমাদের পাশের গ্রামে বোধপুর ধরমপুরের একজন মুসলিম লোক আমাদের এই আমাদের সিমপুর আছে তার সাথে আমাদের মিলিকপাড়ার ওপর ওরা চড়াও হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের পাড়ার ছেলে কিছু বিজেপি করে, এই কারণে মানে ওরা ভাবছে যে হিন্দু মানেই বিজেপি, এই কারণে সাধারণ মানুষের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। আর আমরা জাতিতে তপশিলি জাতি, নমঃশূদ্র সম্প্রদায়। ওরা 2 তারিখে প্রথমে এসেছিলো, একবার হুমকি দিয়ে গেছে। 3 তারিখে দুপুরবেলায় এ আমাদের এখানে একটা দোকান, সেটা ভেঙেছে। আমি নিজে, আমাদের কারখানা আছে মুড়ি মিলে, আমি তখন ছিলাম, আমরা পালিয়ে এসেছি। তারপর সেদিন সন্ধেবেলায় এক ধার থেকে শুরু করে সব দোকান পর্যন্ত ভেঙে দিয়েছে। জানি না ওদের আমাদের ওপর বিদ্বেষটা কেন। আজকে কারা এসেছিল? আজকে ডিএম ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব এসেছিলেন, ডিএসপি এসেছিলেন কালকে, যাতে যা ক্ষয়ক্ষতি তো হয়ে গেছে, কিছু যদি ক্ষতিপূরণ দেওয়া যায় সাহায্যের আশ্বাস। ওনারা কালকে আমাদের প্রাইমারি স্কুলে বসবেন, একটু আলোচনা করে, যাতে একটু সরকারের যে বিভিন্ন স্কিম আছে সেইগুলোতে যাতে আমাদের কীভাবে দুঃখটা লাঘব হয় তার চেষ্টা করবেন বলে আশ্বাস দিলেন। মোটামুটি কীরকম টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমার তো 3 লাখ টাকা লোন নেওয়া আছে, এবার লোনটার ওইটার ওপরই আমার ঘরের লোনের কিস্তি মেটায়। তো সমস্যাটা হচ্ছে সমস্ত দোকানগুলি লোন, ক্ষুদ্র লোন নিয়ে সব চালিয়েছে, এবার তারা প্রিমিয়াম দিতে পারছে না, ব্যাংকের লোকরা ঘরে আসছে তারা মানছে না, প্রত্যক্ষভাবে ক্ষতি হয়েছে, আবার পরোক্ষভাবে অনেক ক্ষতি হয়ে গেছে। মোটামুটি কতগুলো দোকান ভাঙা হয়েছে? মোটামুটি 12টা দোকান ভাঙা হয়েছে, আর তার সাথে একটা ক্লাব আছে, 13টা টোটাল। আমাদেরটা ধরুন, আমাদের কারখানা, আমারটা তো প্রায় 3 লাখ টাকার উপর, 3-4 লাখ টাকার, আর মোটামুটি আনুষাঙ্গিক সব নিয়ে প্রায় 14-15 লাখ টাকা তো হবেই। এখন আপাতত বললেন যে সরকারের বিভিন্ন স্কিম আছে, সেইগুলো থেকে যদি আপনাদের কিছু হেল্প করা যায় আমরা সেই ব্যাপারটা দেখছি। আজকে এসেছিলেন উপরমহলের ডিএম, এসপি, আরও সব পুলিশ সাহেবরা এসেছিলেন। এই আমাদের এখানে যে মিলিকপাড়ায় যে ঘর ভাঙা, ঘর সব দোকানপত্র, মানুষের দোকান, গরিব মানুষের দোকানপত্র ভেঙে দিয়েছে, সেই সব একটা মুড়মিল ভেঙে দিয়েছে, সেই সব জানানো হয়েছে। জানানোর পরে ওনারা সত্যি কি মিথ্যা এটা জানার জন্য দেখতে এসেছিলেন। হ্যাঁ কালকে ওনারা আসবেন,
যেটুকু আমাকে বড়বাবু বলে গেলেন যে কালকে ওইসব যাদের ঘর ভাঙা হয়, যেসব লোকের দোকানপাট ভেঙে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদেরকে কিছু সাহায্য টাহাজ্য দেওয়া যায় নাকি চিন্তা ভাবনা করা হবে, যার ফলে আমাদের প্রাথমিক স্কুল চত্বরে আলোচনা সভা হবে। ওরকম তো একটা মোটামুটি কথা বললেন। হ্যাঁ, মোটামুটি কীরকম টাকার ক্ষতি হতে পারে? যে বারোখানা দোকান, হ্যাঁ, একটা ক্লাব ঘর, এই নিয়ে যেটা মনে হয় আমার যা ধারণা তাতে গিয়ে 14-15 লাখ টাকার মতো খরচ হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।